প্রিমা যদি একদম বুলেট পয়েন্ট কয়েকটা গল্পের কথা বলতে চায় লাইফ এই এই সো ফার যা অ্যাচিভমেন্ট অনেক অ্যাচিভমেন্ট আমি তো বলে শেষ করতে পারবো না কোনটা বেশি প্রিমাকে বেশি ডেফিনেটলি ছবি আঁকা আমি এটা নিয়ে আর যেতে চাই না তারপরেও আরও কী কী জিনিস তোমাকে মনে হয় যে আই হ্যাভ অ্যাচিভড ওয়েল অ্যাচিভমেন্ট আসলে একটা ইন্টারেস্টিং একটা শব্দ অ্যাচিভমেন্ট অনেকেই সাকসেস অ্যাচিভমেন্ট এগুলো নিয়ে মানে চিন্তা করে এটা একটা জীবনের অন্যতম বিষয় অ্যাচিভমেন্ট আসলে আমার কাছে মনে হয় আমি আজকে যে এখানে আসতে পেরেছি আপনার সাথে অনুষ্ঠানটা করতে পেরেছি এটাই একটা ছোট্ট অ্যাচিভমেন্ট সো ছোটো ছোটো অ্যাচিভমেন্ট মিলে একটা বড় সাকসেস তৈরি হয় বা ছোটো ছোটো সাকসেস মিলে হয়তো একটা একটা গঠনমূলক কিছু তৈরি হয় তো আমার এই গল্পগুলো ছোটো ছোটো করে প্রত্যেকটা গল্পের একটা গাঁথনি থেকে প্রত্যেকটা ডট কানেক্ট করে এক একটা গল্পের তৈরি তো আমার মনে আছে সেই আমি একটু ডট কানেক্টটা শুনতে চাই আচ্ছা একটু ডিটেল কারণ আমার খুব প্রিয় একটা শব্দ ডট কানেক্ট আচ্ছা একটু আপনি যদি বলেন কারণ অনেকে ডট কানেক্টটাও বুঝতে চাইবে আপনি একটু বলেন যেমন জীবনের প্রত্যেকটা ছোট জিনিস জীবনের প্রত্যেকটা বড় জিনিসের পিছনের গল্প বিকজ ওই ছোট সাপোজ আমি যে ছবি আঁকি যে আঁকার সময় সারা রাত আমি আঁকি তো যে মেয়েটা আমার সাথে থাকে বাড়িতে আমাকে হেল্প করে সে যে প্রতি রাতে গ্লাসে করে পানি দিয়ে যায় বা আমাকে কফিটা বানায় সে ছোট গল্প না সে ওই ছবি রচনার একটা একটা কম্পোনেন্ট সো আমি এটাকে ইগনোর করলে আমার ওটার ব্যাপারটাই ইগনোর হয়ে যাবে এবং এটা আমি কীভাবে বোঝাবো যেটা ছোট ছোট গল্পগুলো এত বড় জিনিস তৈরি করে মানুষ আমরা মিস করে ফেলি ছোট গল্পগুলো মানে আমরা সব ভাবি এই বড় কাজটা আমি করি আমার ছোটটা দরকার নাই এই ছোটটাই আপনাকে ওইটুক নিবে মানে আমি অনেককে দেখেছি যে ও বড় কাজটা নাকি পাচ্ছে না আমি সবসময় তাকে একটা প্রশ্ন করি তুমি কি এটা করেছিলা না এটা দরকার ছিল না ওটা দরকার ছিল একটুকু আসার জন্যে মানে আছে না যে ওই পথ যেতে হবে কেন আজকাল এই কথাটা শুনি আপনাকে হাঁটতে হবে জেতার জন্যে কারণ ছোট কাজটা করতে হবে বড় কাজটা বোঝার জন্য কিন্তু আমরা ছোট কাজ অনেক সময় কাজটাকে ক্লাসিফাই করে ফেলি আমরা ক্লাসিফাই করি ছোট কাজ বড় কাজ কোনো কাজই ছোট নয় অ্যাবসলিউটলি সো প্রত্যেক কাজেরই একটা একটা মহৎ উদ্দেশ্য আছে তো যদি আমরা অ্যালাইন থাকি আমাদের চেতনার সাথে আমরা একটা টের পাবো যে এটা আমাকে ইঙ্গিত দিচ্ছে যে ওই বড় কাজটার দিকে ধাবিত হওয়ার ওয়াও অসাধারণ কোনো সন্দেহ নেই এই যে এত অ্যাচিভমেন্ট প্রেমার জীবনে আমি জানি না অ্যাচিভমেন্ট বলছি অ্যাচিভমেন্ট বলতে আমি বলছি এই যে আপনি আজকে হাসছেন এটাই তো একটা অ্যাচিভমেন্ট আজকে আপনি সমাজের সাথে কানেক্ট হচ্ছেন মেয়েদেরকে নিয়ে কাজ করছেন তাদের উৎসাহ দিচ্ছেন তাদের অগ্রযাত্রায় নিজের ভূমিকা রাখছেন এটাই তো অ্যাচিভমেন্ট প্রিমার জীবনে কি কোনো কষ্ট আছে আমার একটাই কষ্ট আছে আমি ফিল করি সেটা মানুষের জন্য বটে মানুষ এখনো বুঝতেই পারছে না মানুষের কত ক্ষমতা আমার এটা খুবই কষ্টের ব্যাপার আমার পার্সোনাল কষ্ট আমি দেখি না আমি দেখতেই পাই না একটা একটা পর্যায়ে গেলে বোধ হয় মানুষের এটা থাকে না আর আমি দেখতে চাই না না চাই না না আচ্ছা ওকে আমি দেখি না কেন আমার আমার কাজগুলো মানুষকে ঘিরে হয়ে গেছে মানুষ একটা বৃহত্তর ক্ষেত্র যখন মানুষকে ঘিরে কাজ করা শুরু হয় কারো তখন সে নিজের দিকে আর সময় পায় না বা ওটা ছোট হয়ে আসে মানুষের জন্য করাটাই বড় হয়ে আসে তখন নিজের পা না পাওয়াগুলিও আস্তে আস্তে কেমন যেন ম্রিয়মান হয়ে যায় আমার ওটা হচ্ছে এবং ওটা আমি ফিল করি যে হচ্ছে তো পার্সোনালি সাপোজ একটা কিছু পাইনি দুদিন পর দেখে ওটা ফিল করতে পারছি না মানে ইটস ভেরি ট্রানজিশনাল শিফট অ্যান্ড ভেরি ইটস আ কোয়াইট পাওয়ারফুল জার্নি যেটা দিয়ে আমি যাই আপনি মানুষকে দেখে যে কষ্টটা পান সেটা কি মানে সেটা তাদের কি পরিবর্তনটা হওয়া উচিত বা কি কোথায় গলতটা আছে সুন্দর কোয়েরি এরকম হলো একটা মেয়ের নিয়েই বলি কারণ মেয়েদেরকে খুব ডিল করি হ্যাঁ ওই মেয়েটা ধরেন একটা মেয়ে যেভাবে সন্তানটাকে প্রতিপালন করে সন্তানের জন্য সব ডিসিশন নেয় আমি এমন মাকে আমার নিজের মাকে দেখেছি যে আমাকে হোলি ক্রস স্কুলে পড়াবে দেখে সে আমার বাবার সাথে এহেন যুদ্ধ নেই করেনি শুধু একটা মেয়েকে এইরকম একটা স্কুলে পড়াবে এবং সেই স্কুলের অবদান আমার জীবনে আমি প্রতি পদে পদে পাই ইটস আ গ্রেট স্কুল সো একটা মেয়ে যদি এটা করতে পারে একটা মেয়ে কর্মক্ষেত্রে কী করে আগাবে সে ওটাও করতে পারে
কিন্তু মেয়েরা ঠিক এই কানেকটিভিটিগুলো বোঝে না, সবগুলোই একই রকমের যুদ্ধ। ওকে, এটা শুধু কানেক্ট করতে হবে, ডট ফিল করতে হবে, সন্তানের জন্য অতটুকু পর্যন্ত যেতে পারে মা যতটুকু সম্ভব। মার কথা বলছি কারণ নারী নিয়ে কথা বলছি আমি। সেই মেয়েটি কাজের জন্য সেটা যদি সে ডিটারমাইন হয়, সে কি ততটুক যেতে পারে যতটুক তার যাওয়া উচিত ছিল? এটা নিজেকে একটু জিজ্ঞেস করতে হবে।